আমি রঙিন মাছের চাষ শুরু করছি আজ থেকে প্রায় 4 বছর হয়ে আসছে, এবং আপনার বাণিজ্যিক আকারে বাংলাদেশের সর্বত্র প্রায় 2 বছর থেকে আপনার আমরা তো উত্তরবঙ্গে বাস করলে দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় আমার মাছ যায়। এই খামার যারা গড়ে তুলতে চায় তাদের উদ্দেশ্যে আমার প্রথম যে উপদেশটা থাকবে, তাদের যদি সময় মিলে তারা যেন আমার সঙ্গে 5টা মিনিট কথা বলে, এটা হলো 1 নম্বর কথা। ফোনে হোক এবং সাক্ষাতে হোক বা আমার খামারে এসে হোক, তাদের যদি সম্ভব হয় তারা যেন আমার কাছ থেকে 5 মিনিট সময় আমার সঙ্গে কথা বলে। আমি তাদেরকে চেষ্টা করবো আমার দিক থেকে বোঝানো যতটুকু বোঝানো যায়, সাজেস্ট করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান, আমরা আপনার দোকানে বিভিন্ন রকমের রঙিন মাছ দেখতে পাচ্ছি। জি, আর সঙ্গে গাছও আছে, যাক বৃক্ষ মেলা। তো আপনি প্রথম কবে এই উদ্যোগ নেন এবং কিরকম সাড়া পাচ্ছেন? আসলে আমাদের মেলাটা শুরু হয় চলতি মাসের 20 তারিখ। তো আসলে মূলত মেলাটা আসলে বৃক্ষ মেলা। তো আমরা মানুষকে, মানুষ যেহেতু শৌখিন প্রিয়, এজন্য মানুষের যে শৌখিনতার ক্ষুধা নিবারণের জন্য আমরা চেষ্টা করছি এই ধরনের কিছু মাছ কালেকশন নিয়ে আসা, যার ফলে কিছু কিছু বাচ্চা বলেন, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট যারা আসছে দর্শনার্থী, এরা এদিকে আকর্ষণ হচ্ছে, ঝুঁকছে। এবং এ বিষয়ে যাদের যত রকম প্রশ্ন আছে আমরা চেষ্টা করছি এই প্রশ্নগুলো তাদের মাঝে তুলে ধরার, উত্তরগুলো আর কি তাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এর ফলে মানুষ অনুপ্রাণিত হচ্ছে। আর আপনি জানেন যে এটা, এখানে যে আইটেমের মাছগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ আমার নিজের সব খামারে তৈরি। এই মাছগুলো নিজে আমার খামারে প্রোডাকশন হয় এবং সারা বাংলাদেশে ডেলিভারি হয়। তো এই বাগানের পাশাপাশি এবং আমাদের কাছে যে গাছগুলো আছে, এখানে অনেক নার্সারি ব্যবসায়ী রয়েছে যারা কিনা গাছ চারা ক্রয় করে বিক্রয় করে। আর আমাদের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে যে গাছগুলো আছে এগুলো আমাদের নিজস্ব বাগানের নিজের হাতে চারা করা, একদম 100% গ্যারান্টেড। তো এইটাই আমাদের বিশেষত্ব এবং মাছেরও বিষয় ক্ষেত্রে সেটা আমরা চেষ্টা করছি। কেউ যদি আমাদের এখান থেকে মাছ ক্রয় করে, তার ক্রয় সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, এই শৌখিনতাটা যেন সবার মাঝে ছড়িয়ে যায়, এর জন্যই আর মানে সবার মাঝে বিষয়টাকে ছড়াই দিয়েছে। জি, তো আলহামদুলিল্লাহ আপনার বিষয়ে অনেক শুনছি যে আপনি বর্তমানে রঙিন মাছের চাষ করে স্বনির্ভর। তো এটা কবে মাথায় আসলো এবং কবে থেকে শুরু করলেন? আমি রঙিন মাছের চাষ শুরু করছি আজ থেকে প্রায় 4 বছর হয়ে আসছে, এবং আপনার বাণিজ্যিক আকারে বাংলাদেশের সর্বত্র প্রায় 2 বছর থেকে আপনার আমরা তো উত্তরবঙ্গে বাস করলে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় আমার মাছ যায়। নোয়াখালী, বান্দরবান, খাগড়াছড়ি এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে ডিস্ট্রিক্টে হয়তো আমার মাছ যায় নাই। বিশেষ করে রংপুর বিভাগের অনেক জায়গায়, অনেক ডিস্ট্রিক্টে আমার এই মাছগুলো যাচ্ছে। এছাড়া আমার আয়তে 15 থেকে 20টা দোকান আছে যাদেরকে আমি রেগুলার মাছ দিই এবং আমার মাছ দিয়ে তারা দোকানটা পরিচালনা করে। আর নতুন যারা এই মাছের খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার যারা মাছের এই খামার যারা গড়ে তুলতে চায় তাদের উদ্দেশ্যে আমার প্রথম যে উপদেশটা থাকবে, তাদের যদি সময় মিলে তারা যেন আমার সঙ্গে 5টা মিনিট কথা বলে, এটা হলো 1 নম্বর কথা। ফোনে হোক এবং সাক্ষাতে হোক বা আমার খামারে এসে হোক, তাদের যদি সম্ভব হয় তারা যেন আমার কাছ থেকে 5 মিনিট সময় আমার সঙ্গে কথা বলে। আমি তাদেরকে চেষ্টা করবো আমার দিক থেকে বোঝানো যতটুকু বোঝানো যায়, সাজেস্ট করা। আবার অনেকে না বুঝে অনেক টাকা ইনভেস্ট করে যেন সে ক্ষতির সম্মুখীন না হয়, এর জন্য আমি তার সঙ্গে 5 মিনিট কথা বলবো, তার ধারণ ক্ষমতা সম্পর্কে, আইডিয়া সম্পর্কে শুনে গিয়ে তারপরে আমি তাকে আইডিয়া দেবো, সেইভাবে অনুপ্রাণিত হতে পারে। আর এমন অনেক রেকর্ড আছে আমার কাছ থেকে মানুষ এসে পরামর্শ নিয়ে পুরো খামার প্রসেস রেডি করে অন্য জায়গা থেকে মাছ নেয়। আমি কখনো এটাতে আমরা কোনো প্রকার মন খারাপ করি না, কারণ তারপরে সে শুরু করছে, এটা বিশাল। তো এইটাই সবার উদ্দেশ্যে থাকবে যে তারা যদি আমার সঙ্গে কথা বলে, আমার জানার মধ্যে যতটুকু আমি চেষ্টা করবো অতটুকুর মধ্যে, যেটা জানি না ওটা হয়তো পারবো না বলতে, কিন্তু যতটুকু জানি আমি চেষ্টা করবো অতটুকুর মধ্যে সাজেস্ট করা, সে মাছ যেখান থেকে কালেকশন করুক আমার কাছ থেকে নিতে হবে, এমন কোনো কারণ। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। ভাইয়ের খামার আমি ব্যক্তিগত আমি পরিদর্শন করছি, হাজি দানেশের ইউনিভার্সিটি পিছন পাশেই, জায়গার নাম হলো আমার এই যে কার্ড আছে, আমরা ভাইয়ের ভিজিটিং কার্ড নিয়ে নিলাম, দিতে পারেন আপনারা ডিসক্রিপশনে, যোগাযোগ হবে ইনশাল্লাহ। এছাড়া আমাদের উইলিয়াম ভাই, ভাই তো কেউ যদি রঙিন মাছ কালেক্ট করতে চান সরাসরি ওনার বাসা থেকেও নিতে পারেন, হাজি দানেশের পিছনে কর্নাইয়ে সরাসরি সংগ্রহ করতে পারেন, ভাই অনেক হেল্পফুল। কিংবা আমরা ডেলিভারি দিয়ে থাকি, যেহেতু সারা দেশে দিয়ে থাকি সেক্ষেত্রে দিনাজপুর তো আমার এলাকার লোক, হ্যাঁ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। এছাড়া ভাই হোম ডেলিভারি দিয়ে থাকে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, এবার বিক্রমেলা ভালো কাটুক। ঠিক আছে, দোয়া রাখবেন। ঠিক আছে, সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।